বাবারা ভাইয়েরা, এই নবীর আদর্শ, নবীর কথা, নবীর তরিকা যদি মানেন আল্লাহর ওলি হয়ে যাবেন, শাহজালালের মতো, শাহপরাণের মতো বাবা ওলি হয়ে যাবেন, সাব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহর মতো। ওনারা তো মানুষ কালিমাওয়ালা, কিন্তু কোরআন সুন্নার প্যাকেটের ভিতরে যাইয়া এই দামি হয়ে গেছে। সেই দামি হওয়ার রাস্তা এখনো খোলা আছে। বাজান কিভাবে দামি হবেন, বানাইলেন কম দামি করে, এখন দামি হবেন কিভাবে, দামি হবেন কিভাবে, এই কম দামি জিনিস, নীরব জিনিস সরস হবে কিভাবে, তার বাস্তব ঘটনায় আসুন, দামি হবেন কিভাবে। এই নবীর উম্মত যদি হন, নবীর কথা যদি মানেন, নবীর আদর্শ যদি মানেন, নবীর কথা মতো যদি চলেন, তাহলে নীরস জিনিস সরস হয়ে যাবে, নীরস জিনিস দামি হয়ে যাবে। যার বাস্তব ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন দামি হলেন, নীরস জিনিস সরস হলেন। যেদিন আবু বকর জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন থেকে আবু বকরের দাম হযরতে জিবরাইল আলাইহিসসালামের চাইতে বেশি হয়ে গেছে। বাজান যারা আখিরি নবীর উম্মত হয়ে কালিমা পড়েছেন, চারিদিকের হুশ রাইখা জীবন যাপন করতেছেন, আপনার মতো একজন কালিমাওয়ালা মুসলমানের দাম জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। তবে এই দামটা ধরে রাখার জন্য কিছু কাজ আছে। এই নবীর উম্মত হইলে সহজ জিনিস পাওয়া যায়, যেমন হাদিস শরীফে নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূলি, দুইটা জিনিস উম্মতেরা রে আমি চলে যাব, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্না। এই দুইটা জিনিসের ছায়া তলে যারা থাকবে তারা ফেরেশতার চেয়েও দামি হবে। এই দুই জিনিসের বরকত বাইটা নেন। প্রথম বরকতটা হলো আজকের মাহফিল। নবী বলেছেন, মাজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, কোরআন সুন্নার এক মাজলিসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি। এবার আসুন কোরআন কি কয়, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফিশা, রাত্র একটার নাম কদর, বাজেট 1000 মাসের চেয়েও বেশি। এবার আসুন বাস্তবতায়, মদিনায় যাই। মদিনায় এক সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে বিয়ের প্রস্তাব আয়ে প্রত্যেক দিন 50-60টা। বাবা কয় কি সমস্যায় পড়লাম, একটা মেয়ে এত প্রস্তাব আয়ে, এক মেয়েরে কয় জায়গায় বিয়া দিমু। মেয়ের সাথে পরামর্শ করলেন, মা রে কি সমস্যায় পড়লাম। মেয়েরা সাধারণত শর্ট সময়ে পরামর্শ ভালো দিতে পারে। মেয়ে বললেন, বাবা আপনি একটা দিন তারিখ দিয়া দেন, স্কুল মাঠে যুবকেরা আসবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যে ফাঁস করবে তার কাছে বিয়া হবে। বাবা বললেন, যুবক বৃন্দ রবিবার দিন আপনারা স্কুল মাঠে আসবেন। সবাই আসছে, হাজার হাজার যুবক, বলছে মা ইন্টারভিউ কি হবে। মদিনার সুন্দরী মেয়ের ঘটনা, বাস্তব ঘটনা। মেয়ে বলছে, বাবা ইন্টারভিউ হবে বলে দেন ইন্টারভিউটা, যেই যুবকটা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে তার কাছে বিয়া হবে। বাবা বলছে, যেই যুবক সারা রাত নামাজ পড়ো, সারা বছর রোজা রাখো, তার কাছে আমার মেয়ে বিয়া দিমু। এবার আপনারা ফাইসালা দেন, এই ঘোষণার পরে কি বিয়া করুন না, যুবকরা আছে খালি জায়গা, মাথা নোয়া নোয়া জায়গা। এক বেচারা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করতো, এটা কোরআন হাদিস না, হুজুররার মুখে শুনছি, শুধু সময় ওয়াজ শুনিবালা, চোখ বন্ধ করে ওয়াজ করে দোয়া শেষ করছে, দোয়া শেষ করে দেহে একজন মানুষও নাই, মাঠ পরিষ্কার, একবারে সামনে দেখা যায় না, একটা লোক বই রেছে। মৌলানা সাহেব আপাদা বলতেছেন, বাজান আপনি বৈশা রয়েছেন, আমার ওয়াজটা কি আপনিই বুঝছেন, আর কেউ বুঝে নাই। বাসান আপনি সত্য কিনা কর, আপনি মানুষ না ফেরেশতা। এই লোক খারইছে, খারইয়া কয়, হুজুর
আমার আর দেরি করেন না, যে চেয়ারটার বই আপনি ওয়াশ করতেছেন এই চেয়ারটা আমার, চেয়ারটার লাগে আমি বই রিস, কারণ সব মানুষ গেছে গা, আমি যদি যাই গা এই চেয়ারটা কে না কে নেয় গা, এই চেয়ারটার লাগে আমি বই রিসি, ওয়াশের লাগে না। তত একজন পাওয়া গেছে যুবক বৃন্দের মধ্য থেকে মদিনার ঘটনা, সবাই গেছে গা, বোধহয় একজন খালি আছে বই রিসি। বাবা তুমি? হ্যাঁ আমি আখিরি নবীর উম্মত, আমি ময়দান সারুন না না, এই আখিরি নবীর উম্মত, কি ময়দান সাইরা যাউনগা না ময়দান থাহুন? আমি ময়দান সারুন না না, আমার নবী লাইন দিয়ে গেছে, আমি লাইন পাইছি। বাজান লাইন ফাইলে কম সময়ে কম কাজে মাইনা বেশি পাওয়া যায়, আর লাইন না ফাইয়া সারাদিন পরিশ্রম করেন, সারাদিন এক বেচারা খেতের মধ্যে খেতের কামলা কাজ করছে সারাদিন, সন্ধ্যার সময় 500 টাকা হাজিরা এই ঠান্ডা পানির মধ্যে কাজ করা, আর এক বেচারা গিয়া দেখেন সিলেট এসি রুমের মধ্যে বইয়া টাই প্যান্ট কোট শার্ট জুতা মোজা চশমা, এরপরে বইছে এমন এক চেহারো, একটু নড়লে পিছনে হেলে, একটু ঘুরলে ডাইনে বামে ঘুরে, সামনে চা চাইলে কফি হাজির হয়, সার কইতে শত মানুষ পাগল হয়, এত সম্মান ইজ্জত, মাস শেষে বেতন 2.5 লাখ, হেবাটা লাইন পাইছে। আমরা আখিরি নবীর উম্মত, নবী নবী দুইটা লাইন দিয়া গেছে আমরা রে, একটা হলো কোরআন আর একটা নবীর সুন্না, এই দুইটা লাইন যারা পাইছে হেরার দাম জিব্রাইলের চেয়ে বেশি হয়ে গেছে। যুবক একটা বই রয়েছে, আমি যাইতাম না, আমি লাইন পাইছি, আমি আখিরি নবীর উম্মত, আমি বিয়া কইরেই যাব। কই শর্ত তো নামাজ পড়তে হবো সারা রাত, সারা বছর রোজা রাখুন লাগবো। কই জি আমি নামাজ সারা রাত পড়ুম রোজা সারা বছর রাখুন, শর্তের উপরে বিয়া পড়াইছে, বিয়া পড়াইয়া দিছে, রাত্রে বাড়িতে গিয়া বেড়া এসারের নামাজ ফেরা মসজিদে বাড়িতে আয়া ভাত খাইছে, ভাত খাইয়া কয় বিবি দুইটা বালিশ দাও, এক বালিশে ঘুম পুরাপুরি হয় না, দুই বালিশে শুয়া ঘুমাইছে সারা রাত ঠাসা ঘুম, ফজরের আজান দিছে নামাজও গেছে, এই কইল নামাজ পড়বো যদি সারা রাত ঘুমাইল, নামাজ পড়ে আয়কে বিবি নাস্তা দাও, আগে খাইতো 4টা রুটি আজকে 8টা খাইতেছে, কই নাস্তা দাও রোজা ওরা হ্যাঁ কত তো ছিল রোজা রাখবো, আগেকার দিনের মহিলারা এই নম্র ভদ্র ছিল, তো প্রথম দিনে স্বামীর লগে ঝগড়াঝাটি করতে রাজি না, অহন ডিজিটাল যুগে যদি হইতো নাস্তাটা না দিয়া গলার চিপা চাদর লইলে না, আগেকার মানুষ নম্র ভদ্র ছিল, তাদের কাছে ইসলাম ছিল, নবীর আদর্শ ছিল, মায়া মমতা ছিল। আচ্ছা আরেকটা দিন দেখি, দুই দিন দেখলো একই অবস্থা, নবীজির কাছে নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ এই যুবকটার সাথে বিয়া হয়েছিল এই কথার উপর, কিন্তু সে তো কথা রক্ষা করে না, মুসলমানের সন্তানেরা প্রতারণা করবে এটা কোনোদিন বিশ্বাস করতে পারি না, কি করছে বলছে সারা রাত নামাজ পড়ব, সারা বর্ষ রোজা রাখবো, সারা রাত ঘুমায় সারা দিন খায়। রাসূল বলেন তারে ডাকো, ডাকছে, তুমি কি এই কথার উপর বিয়ে করছো? জি হুজুর। তো তুমি নাকি রাত্রে নামাজ পড়ো নাই, ঘুমাই রিসো? হুজুর আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন পাইছি, আমার নবী কইছে, আমার নবীর সামনে খাড়ুয়া বলতেছি, আমার নবী কইছে আমার উম্মত এসা ফইরা ঘুমাইব, ফজরের জামাতে শরীক হইব, সারা রাত নামাজের নেকি আমলে পাইব। এই নবীর উম্মত হইয়া কাজ কম মাইনা বেশি, এর চেয়ে সুবিধার নবী আর কই পাইবেন? এই নবী যারা পাইছেন জীবন ধন্য হয়েছে, এই নবীর উম্মত যারা হয়েছেন, নবীর কথা যারা মানছেন, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। বাজান জান্নাত বড় কঠিন জিনিস না, আসুন সামনে, আসুন সামনে, আমার আল্লাহ আমাদেরকে দুর্বল কইরা বানাইছে, নীরস জিনিস দিয়া বানাইছে, দুনিয়ার মানুষ নীরস জিনিস বানাইছি, কোনো কোম্পানি এ কথা কয় না, নীরস জিনিস বানাইলেও কোম্পানি কয় আমার জিনিস ভালো,
মজবুত কইরা বানাইছি, আর আল্লাহ বানাইয়াই কয় খুলিকাল ইনসানু যাইফা, আমার এই কোম্পানির মাল হইল দুর্বল, এই কোম্পানির মাল হইল নিরস। আজকে মাইকে ওয়াজ করতেছি, এই মাউথ যে কোম্পানি বানাইছে, কোন কোন ভালো কোম্পানি জিনিস বানাইয়া বাজারজাত করে মার্কেটিং এ যায়, জিনিসের মধ্যে গ্যারান্টি কার্ড থাকে, গ্যারান্টি কার্ড এক বছরের গ্যারান্টি, আর না হয় কোন কোন কোম্পানি এক বছরের ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি না হয় ওয়ারেন্টি। আমার আল্লাহ বলেন, আরে আমার বান্দারা, তোদেরকে বড় আদর করে বানাইছি রে, আমি চাই না তোরা জাহান্নামে যারে বান্দা, আমি ঘোষণা দিলাম দুর্বল করে বানাইছি, তোমার ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই। বরঞ্চ কোরআন বলেছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর, পাও থেকে মাথা পর্যন্ত এ মাটির দেহ, মাটির পিঞ্জুরের ভিতরে হায়াত নামের একটা পাখি দিয়া দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই, যেই কোনো সময় তোমার পাখি উড়া মারবে, তোমার মাটির দেহ আবার মাটি হইয়া যাবে। সেদিন আসার আগে যদি নবীর দেওয়া লাইন আমরা পেতে পারি, লাভজনক হয়ে যাব। মদিনার যুবকের ঘটনা, হুজুর আমি সারা রাত ঘুমাই, ঠিক আছে এশারের নামাজ পড়ে ঘুমাই, ফজরের জামাতে শরীক হই, আমার নবী বলছে সারা রাত নামাজের নেকি পাওয়া যায়, হুজুর তা পেয়ে গেলাম কিনা? রাসূল বলেন হা সত্য তুমি পেয়েছো। এবার মহিলা বলছে হুজুর নামাজ পড়ার কথা তো শুনলাম, বলল সারা বছর রোজা রাখবে, সে তো রোজা রাখে না, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খায়, আগের সে ডবল ডবল খায়। নবী বলেন তুমি রোজা রাখার কথা রোজা রাখো না কেন, তুমি বলে ডবল খাও। হুজুর আমি আখিরি নবীর উম্মত গো, আমার কপাল ভালো আমার ভাগ্য ভালো, আমি আখিরি নবীর উম্মত হয়ে এসেছি। আমার নবী বলে আমার উম্মত হইয়া রমজান মাসের রোজা লইয়া যারা শাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে রে, আমার আল্লাহ সারা বছর রোজা রাখার নেকি দান করে দিবে। আমার নবীর কথা মতো রমজান মাসের রোজার শেষে শাওয়াল মাসের ছয় রোজা রেখেছি, তাই আমি সারা বছর রোজার নেকি পেয়েছি, এই জন্য আমি ডবল ডবল খাই। রাসূল বলেন তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। বাজান কাজ কম মাইনা বেশি, আখিরি নবীর উম্মতের জন্য তারাই হবে জান্নাত দেশি। এই লাইনটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্না। এই লাইন বোঝানোর জন্য মানায় বাবা নাই নবী 63 বছর জিন্দিগি কাটছে, মদিনায় শুয়া শুয়া এখনো কান্দে, আসরের ময়দানে আমার নবী কাঁদবে, বিচারের কোর্টে আমার আল্লাহ বিচারের কোর্ট নিয়ে বসবেন। শত শত নবী রাসুল অসংখ্য অগণিত নবী রাসুল গণ, নবী দুই পাশে আল্লাহর বিচারের কোর্টের দুই পাশে বসবে, তারা আনন্দে আরামে চেয়ারে বসবে, একটা আসন খালি। আল্লাহ বলবেন জিব্রাইল আমার বন্ধুর আসন খালি রে, বন্ধু কই? উম্মতের দরদি বন্ধুটা কই? তালাশ করে দেখো। জিব্রাইল তালাশ করতে করতে যাবে মিজানের পাল্লার কাছে, যাবে জাহান্নামের দরজার কাছে, যাবে ফুলসিরাতের কাছে, যাইয়া দেখবে নবী কানতেছে, ডাক দিবে হুজুর কানতে হবে না, বিচারের কোর্ট শুরু হবে, আসুন আপনি। আমার নবী মুখ মুবারক ফিরাবে, চোখের পানিতে সারা বদন ভিজে আছে, জিব্রাইল ডাক দিবে হুজুর 1,00,000 মতান্তরে 2,00,000 নবী রাসূল উপস্থিত গো, কারো চোখে এক ফোঁটা পানি দেখি না, আপনি কেন এইভাবে কানতেছেন গো নবী? আমার নবী জবাব দিবে, এরে জিব্রাইল আমি আমার তিন গুনাগার উম্মতের মায়ায় কান্দি, আরে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, বলুন
দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না হাশর দিনে উম্মত বিনে হাশর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবে হেস্তে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না আমার নবী ডাক দিবে জিব্রাইল কান্দি আমার উম্মতের জন্য একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীর কলিজা মানবে না জিব্রাইল রে এ উম্মতের ব্যথায় কান্দি হুজুর কোন নবী রাসূল কাঁদে না আপনি কাঁদতেছেন আসুন আল্লাহর কোর্টে তার বিনিময় পাবেন আমার নবী আরশের কিনারে যাইয়া দাঁড়াবে আল্লাহ বলবেন বন্ধু হো এখনো কি চোখের পানি বন্ধ হলো না আমার নবী কাঁদবে মাহু যতক্ষণ পর্যন্ত আমার সকল উম্মত জান্নাতি না হবে ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে আমার আল্লাহ বলবেন বন্ধু বলো আজকের দিনে তোমাকে অধিকার দিলাম কথা বলার কি তোমার দাবি কি তোমার কথা আমার নবী বলবে মাবুত অনুমতি যদি দাও কথা বলবো প্রথম নম্বরে কথা হলো দুনিয়ায় এসে একটা দিন বাবা ডাকলাম না বাবার ব্যথার বিনিময় নিলাম না 6 বছরে মা হারাইলাম বিনিময় নিলাম না বিনিময় চাইলাম না দাদার বুকে ঘুমাইতাম দাদা আমার গলায় ধরে রাখতো দাদা হারাইলাম 8 বছর বয়সের পর দাদার বিনিময় নিলাম না বিনিময় চাইলাম না চাচার কাছে লালিত পালিত চাচা দুনিয়ার থেকে বিদায় হলো ব্যথা কষ্ট দুঃখ ভোগ ভর্তি হয়ে গেল বিনিময় নিলাম না বিনিময় চাইলাম না মাবুদ উহুদের জমিনে দুইটা দাল দাল ভেঙে দিল বিনিময় নিলাম না বিনিময় চাইলাম না তাইফের জমিনে একবার নয় দুইবার নয় রে বাবা যুবকেরা কার আজকের মাহফিলের আয়োজন করেছ কে তোমাদের মা বাবা কে তোমাদেরকে জন্ম দিয়ে জীবন ধন্য করেছে তোমাদের বয়সের যুবকেরা মক্কায় নবীর জন্ম নবীর গায়ে আঘাত করেছে আর আজকে 1450 বছর পর 6,500 কিলোমিটার দূর আমার নবীর ভালোবাসায় জান্নাতের বাগান বসাইছ মাবুদ মক্কায় আমাকে মারছে তাইফের জমিনে মারছে সাদা জামা লাল করেছে 3 বার বেহুশ হইছি বিনিময় নেই নাই বিনিময় চাই নাই অনুমতি দাও আজকের কোর্টে একটা দর আবদার করব আল্লাহর অনুমতি পাইয়া আমার নবী কাঁদবে আর ডাকবে মাহবুব সবগুলো ব্যথা দুঃখ কষ্ট তোমার কাছে তুলে দিলাম তাইফের জমিনে রক্ত ভিজা লাল জামাটাও দিলাম এর বিনিময় আর কিছু চাই না আমার গুনাহগার উম্মতের মাফ করে দাও সেই নবী পায়া বলুন আপনারা খুশি না বেজা জীবন ধন্য যারা এই নবীর উম্মত হয়েছেন এবার আসুন সাথে থাকবেন রাখবেন কি শেষ দিকে যাচ্ছি আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনাদের ডাকতেছে আইয়ুহান নাস কয় না আইয়ুহাল্লাযীনা কাফারু কয় না আমানু
তোমরা কি করো, রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সিজদার ইবাদতের নাম নামাজ, এটা ঠিক রাখবেন। এরপরে বেহেশত যাইবেন গা না, এনে বাধা আছে, নামাজ পড়লেই বেহেশত যাইবেন গা, এরকম না। বলছে নামাজের পরে তোমরা কি করো, অফ আলুল খায়রা, অফ আলুল খায়রা, ভালা কাজ করো। নামাজের পরে যারা ভালা কাজ করবে, আল্লাহ কোরআনে বলছে লাআল্লাকুম তুফলিহুন, তারা সফল কাম, তারা সফল কাম, তারা জান্নাতি। একবার বলুন মারহাবা। আজকে এখন প্রমাণ হবে আমরা কে জান্নাতি, আজকেই প্রমাণ হবে। নামাজের পরে ভালা কাজ, ভালা কাজের মধ্যে সবচেয়ে ভালা কাজ হইল মা বাবার খেদমত করা। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, মা বাবার জন্য দোয়া করা। কি দোয়া করবেন, কোরআনের মধ্যে আল্লাহ শিখাইছে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান খুলনার গড়চি মারে পলিথিন বস্তার ভিতরে ভইরা কাঠবাগানে ফেলাইছে। একবার একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো না খারাপ? ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আজ থেকে 20 দিন আগের ঘটনাটা ফেসবুকের মধ্যে পাইবেন, হিন্দু হিন্দু মানুষ বুড়া, একবারে গাল ভেঙ্গে গর্ত হয়ে গেছে, দাঁত নাই, বুড়া মানুষ ফ্রিজ থেকে একটা মিষ্টি ফুল্লা খাইছে, দুইজনে মিল্লা স্বামী স্ত্রী। ছেলের বউ ছেলের কাছে বিচার দিছে, তোমার বাবা চুরি কইরা ফ্রিজতে মিষ্টি খাই দিছে। ছেলে আইসা বাবারে জিগাইতেছে, হিন্দু ভদ্রলোক চুরি কইরা মিষ্টি খাইছ? কো বাবা চুরি কইরা খামো কি লেগে ফেসবুকে আছে। একটা মিষ্টি মন চাইছে বাবা, আমি অর্ধেক তোমার মা অর্ধেক, দুইজনে মিল্লা একটা মিষ্টি খাইছি। ছেলে কই বাজারতে কিনা খাইতে পারো না? বাবা আমি তো বাজারে যাইতে পারি না, বুড়া মানুষ দুর্বল সই অসহায়, আমি তো যাওয়া সম্ভব না, অর্ধেকটা আমি অর্ধেকটা তোমার মা খাইছে। বাজান মা বাবা কি ছেলে মেয়ে মিষ্টি আনলে খাওয়ার অধিকার আছে না? এইভাবে বাবার সাথে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে অসহায় বুড়া বৃদ্ধ বাবার গালে ঠাস ঠাস করে তাপকুর মারছে, ফেসবুকের মধ্যে আছে। বাবা বলতেছে আমি কি এত কষ্ট করে জীবনে কত সিরাজঙ্গি পইরা সময় কাটাইছিলাম, নিজে না খাইয়া তোর মুখে খাবার দিছিলাম, আজকে এইভাবে আমার গায়ে হাত তুলতে কানতে শুরু করছে। এই খবর শুনে আশপুরুষীরা আসলেন, থানার থেকে পুলিশ আসছেন, আইসা ছেলেকে ধরে নিয়ে গেছে, থানায় নিয়ে বিচার শুরু হয়ে গেল, কঠিন বিচার করতেছে। এই খবর পায়া বুড়া বাবা নিজেই আবার থানার থেকে গিয়া ছেলেরে সুডায় আনছে, বাবা বাবারে আমার ছেলেরে মাইরো না, মাইরো না, মাইরো না, ছেলেরে মাইরো না। বাবাই তো বুইলা যাইতে পারলো না, ছেলে তো বাবারে বুইলা গেল। অথচ ইসলাম শিক্ষা দিছে যারা মা বাবার গায়ে হাত তুলছ, মনে রেখো নবীর সুপারিশ তোমার নসিব হবে না। নবী বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ছয় ইবাদত করে যেই নাকি পাইছে। বা যান মা বাবা যদি থাকে সন্ধ্যার সময় রাত্রে যে সময় বাড়িতে যান, মা বাবা কি খাইতে পছন্দ করে একটু কিনা মার হাতে বাবার হাতে দিয়েন, যদি মা বাবা খুশি হয় ওই লোকের ছয় ইবাদতের চাইতে মা বাবারে কিছু দিয়া খুশি করার উসিলায় বেশি নাকি আল্লাহ আপনার আমল নামায় দান করে দেবে। এমন দরদি মা বাবা যদি দুনিয়ায় থাকে কোরআনে শিক্ষা দিছে দোয়া, আর যদি কবরে থাকে তাও কোরআনে শিক্ষা দিছে দোয়া, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। সুসন্তান যারা মা বাবার জন্য দোয়া করে তারা, সুসন্তান যারা মা বাবার খেদমত করে তারা, সুসন্তান যারা মা বাবার মুখে খাবার তুলে দেয় তারা। নামাজ পড়লেই বেহেশতে যাওয়া যাবে না যদি কেউ মা বাবার গায়ে হাত দিয়ে থাকেন। বহুত নামাজি বহুত আমলকারী জাহান্নামে যাইব। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া।
নবীজির রোজা কি জন্নতি কদম চুমিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজির কিনারে দাঁড়ায়া করিব সালাম জননে আশাবন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল গভীর রাত্রে তোমার আদরের বান্দা গুলো লইয়া আমি গুনাগার হাত বাড়াইছি, আমরা গুনাগার গুনাগার গুনা করেছি, তুমি মাফ করে দাও। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করে মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে অপরাধ করে ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবারে দিছো, মা বাবা যদি ক্ষমা করে মায়া করে, তোমার এত মায়া এত দয়া কার লাইগা রাখছো রে আল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, নবী আমরা রে 1400 বছর আগে তিন বানাইয়া কবরে চলে গেছে, মদিনার রোজা পাকে ঘুমিয়েছে। নবীর এতিম উম্মত গুলো 1450 বছর পরে সিলেটের জমিনে আল্লাহ হারগ্রামের জমিনে মাহফিলে বসে আমরা দুইটা হাত তোমার মায়ার কৌটে বাড়াইছি। আল্লাহ রে আমরা দেখি তুমি মাফ দিবা, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাগার বুঝি না, এই মোনাজাতে যারা হাত বাড়াইছে আমাকে সহ সবাই রে তুমি মাফ করে দাও। আমরা তো গুনাহ করছি, তুমি তো মাফ করবা,
আজকে যদি মাফ না দাও কালকে তো তোমার ওই মাফ করতে হবে, ফিরাইয়া দিলে তোমার লাভ হবে কি? কালকে তো তোমার ওই মাফ দিতে হবে। ফিরাইও না ঘুরাইও না, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া কাউরে কিছু কইও না, এই দুরুদ সালামের খাতিরে জিকিরের খাতিরে মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না, তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না কার জানি মা নাই রে মা, ও মার ভাবিরা মা গো, এই কলিজার টুকরা সন্তান পালাইয়া কই গেল গো মা, বাবা কই গেল গো বাবা, আদুরের সন্তান পালাইয়া মা, মা কত আদুর সন্তানের করত। এই পৌষ মাস মায়া শীতের মধ্যে মা সারা রাত মন ভরে ঘুমাইতে পারে নাই, একটু পরে পরে সন্তান প্রস্রাব করছে, মা ঘুম থেকে ওইটা ওইটা খাতা বদলাইছে, পায়খানা করে দিছে, দুর্গন্ধ, মা ঘুম থেকে উঠছে ওইটা মা খাতা বদলাইছে। জীবনে একটা দিন পায়খানার গন্ধে নাকে কাপড় দিল না, মা মা গো কই গেল গো, কত কষ্ট করছো এই সন্তান লইয়া, বাবা বাবা গো সকালের খাবার রাত্রে খাইছো, এই পরিশ্রম করে সন্তান মানুষ করছো কত সময় বাবা, সপ্তাহের পর সপ্তাহ সিরা লঙ্গি পরছে বাবা, টাকার অভাবে নিচে দিয়া লঙ্গি সিরে গেলে গুড়াইয়া উপরের দিকে উঠেছে, কত সন্তান দেখছি বাবার সিরা লঙ্গি সুকেশের মধ্যে রেখে দিছে, এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সন্তান, বাবা তো দুনিয়ায় নাই, মাঝে মাঝে বাবার সিরা লঙ্গিটা বুকে জড়াইয়া বাবা বাবা কোয়া খাম, বাবু বাবা সিরা লঙ্গি পরে সময় কাটাইছে, 7 বছরের পুরান পাঞ্জাবি কয়েক জায়গা সিরা গেছে, এই পাঞ্জাবি গায়ে দিয়া বাবা ঈদগাহে গেছে, আদুরের সন্তানের বাবা দামি দামি নতুন কাপড় পরাইয়া দিছে, বাবু এ মাজার কবরে বাবা যার কবরে কেমনে তাদের কথা বলবো গো, কত আদুর মা বাবা সন্তানের করত। মাঝে মাঝে ছোট বাচ্চারে মা বাবা শাসনমূলক ধমক দিত, বাবা ধমক দিছে তোমারে বাড়িতে জায়গা দিব না, একটু আপসের ধমক, ছেলেটা ভয়ে সারা দিন বাড়িতে আসলো না, নানার বাড়ির চলে গেছে, পরের দিন সকালে ভাবছে বাবা যদি আসে ধরতে পারে আমারে তো মারবো, পরের দিন ভয়ে খালার বাড়ির চলে গেছে, খালার বাড়ির থেকে পরের দিন ফুফুর বাড়িতে চলে গেছে, রাত্র 12টা বাজে ফুফুর বাড়িতে ঘুমায় না শুধু কাঁদতেছে, ফুফুজি গায়ে ভাই ফুতরে রাত্র 12টায় কেন কান্দস রে বাবা, জবাব দিচ্ছে ফুফু বাবা ধমক দিছে বাড়িতে জায়গা দিবে না, আজকে 3 দিন হলো বাড়িতে যাই না, কান্দি না জানি আমার মা কি করতেছে গো ফুফু, ফুফু বলেন আয় এখনই আমি তোরে বাড়িতে দিয়াবো, রাত্র 12টায় ফুফু বাতিজারে লইয়া রওনা হইছে, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা গো রাস্তায় দাঁড়াইয়া রাত্র 12টায় সন্তানের মায়ায় ভাগলের মতো কান্দতেছে, কই রে আমার বাবা আমি তো পাগল হইয়া যাইব, হে বাবরে কবরে শুয়াইয়া কে কান্দে রে আল্লাহ,
কুকু ডাকতেছে, ভাই এত রাত্রে রাস্তায় কান্দ কেন? জবাব দিচ্ছে, বোন রে তোর ভাতিজারে একটু ধমক দিছিলাম, আজকে 3 দিন হলো বাড়িতে আসে না, কই জানি আছে খবরও পাই না। বোন সন্তানের মায়ায় আমি বাবা রাস্তায় রাস্তায় কাঁদছি। যে বাবা সন্তানের মায়ায় রাস্তায় রাস্তায় কাঁদছে। একটু পরে পিছনে ছেলেটা দাঁড়িয়ে আছে, বাবার সামনে ভয় আসে না, টান দিয়া সামনে আনছে, এই তো ভাই তোমার ছেলের আমি নিয়ে আইছি। বাবাটাই না বুকে জড়াইছে, দুই গালে চুমাইছে আর ডাকছে, 3টা দিন খইছিলি রে বাবা, কি খাইনি কই ঘুমাইনি, আমি তোর বাবা 3টা দিন এই রাত্রে হইলে রাস্তায় রাস্তায় খাচ্ছি। তোর মার অবস্থা কি দেখ, বাড়ির কাছাকাছি গেলে মা ঘরের ভিতরে কাঁদতেছে আর ডাকতেছে, আস পুরুষিরা রে তোরা বেরিয়ে দেখ, কেন জানি আমি মায়ের নাকে আমার সন্তানের গন্ধ আইতাছে, আমার নাকে গন্ধ আইতাছে। ছেলেটারে নেই খুঁজা পাওয়া যায়, তোমরা দেখো মার নাকে ছেলের গন্ধ আইতাছে। মা কাঁদে, বিছানায় পড়ে গেছে, বাবা সন্তান নিয়ে ঘরে ঢুকছে, এই তো তোমার ছেলেরে পাইছি রাত্র 12টা। মা বিছানা থেকে ওইটা হাঁটতে পারে না, কষ্ট হয়, একটা দৌড় মারছে, সন্তানের বুকে জড়াইয়া কাঁদে, মা ধরুদি বাবা, ছেলে মায়ের গলায় ধরে চিৎকার মারছে, মা গো মা, তোমার মতো দরদি আর জগতে হয়, মা গো। বাবা ডাকতেছে, বাবা কি খাই দেখি কো, মা কাঁদতেছে আর ডাকতেছে, বাবা রে 3টা দিন কইছিলি কি খাইলি, কই ঘুমাইলি, কই ছিলি, আমি মা তোর মায়ায় 3টা দিন 3টা রাত চোখের পানি বন্ধ করতে পারি নাই, আমি মা তোর মায়ায় 3টা রাত 3টা দিন পার হয়ে যায়, আমি মা 1 ফোঁটা পানিও খাইছি না রে বাবা। মারে কবরে শুয়াইয়া কে জানি কাঁদবে রে আল্লাহ, হে বাবার কবরে শুয়াইয়া কার চোখে জানি পানি, এ চোখের পানি আমরা ফেরত নিব না, এ মা বাবা যার কবরে তাদের জন্য চোখের পানিগুলো তোমার মায়ার খোঁটে দিয়ে দিগা, এ চোখের পানির সিলাই মা বাবা যার কবরে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দা, আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও, আল্লাহ খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমার কলিজার টুকরা যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, এই যুবকগুলো রে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানায়া দাও, আল্লাহ যুবকদের গলায় আমার নবীর প্রেমের মালা পরাইয়া দাও, যুবকদের আয়োজিত মাহফিলে যারা আসছে টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, আল্লাহ সকলকে তুমি একটা রাত্রে আমার দয়ার নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও, আল্লাহ কত লন্ডনী সাবরা দোয়ার দরখাস্ত করেছে, যে যে আশাই দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও, আল্লাহ এখানে একটা আলিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে, আল্লাহ যারা জমি দিয়েছে আমার মদিনার নবীর দেখাইয়া দাও, আল্লাহ মাদ্রাসা খানি তুমি কায়েম করে লও, এই জায়গায় এই ইউনিয়নে মাদ্রাসা খানি কবুল আর মঞ্জুর করে লও, যারা মাদ্রাসার পাগল হবে রে তারা তাদেরকে মদিনার নবীর পাগল বানাইয়া দাও,
আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও, আলে মোলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও, আল্লাহ যুবকদেরকে ইসলামের সৈনিক নবীর আশেক বানাইয়া দাও, আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এই জমিনে কায়েম রাখে, আল্লাহ মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছে দিবে কথা দিয়েছে, আল্লাহ সকলে রুজি রোজগার ইমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও, এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করে দাও, আল্লাহ যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও, আমাদেরকে কোরআন সুন্নার ছায়ার নিচে থাকার ব্যবস্থা করে দাও, আল্লাহ আসমানি জিসমানি রুহানি সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখো, জানের ছেলেরা ভাইরা বিদেশ থাকে যাই যাই দেশে থাকে সহি সালামতে রাখো, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম। আল্লাহ স্কিট প্রধান অতিথি সভাপতি মহোদয় গণ্যমান্য ব্যক্তি মাই মুরব্বী সকলকে তুমি মান সম্মান ইজ্জত ইমান আমল হায়াতে বরকত দান করো, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানিয়ে দাও, যতগুলো দরখাস্ত করলাম দুরুদ ও সালামের উসিলাই আল্লাহ আল্লাহ সবগুলি কবুল করে দাও, আল্লাহ হযরত বাবা শাহজালাল সহ শাহ কোরআন সহ আল্লাহ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সহ সিলেটের জমিনের সকল ওলি আল্লাহগণের রুহানি ফায়েজ আমাদের নসিব করে দাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله.